বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপে থাকা 5টি গোপন ট্রিক সম্বন্ধে কথা বলেছি, যেটা আপনাদের ডেলি লাইফে প্রয়োজন পড়বেই। সো ভিডিওকে পুরো দেখবেন, আর হ্যাঁ, যাবার আগে 5 নম্বর ট্রিক্সটি অবশ্যই দেখে যাবেন, কারণ 5 নম্বর ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন। তো আপনারা দেখছেন সিটেক প্রো ইউটিউব চ্যানেল, তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলি সবচেয়ে আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন সিটেক প্রো চ্যানেলকে, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। গাইজ, সবার প্রথমে হোয়াটসঅ্যাপকে করে নিন আপডেট, জাস্ট প্লে স্টোরকে ওপেন করুন, অ্যান্ড এখান থেকে হোয়াটসঅ্যাপকে করে নিন আপডেট। তো হোয়াটসঅ্যাপ আপডেট করার পরে হোয়াটসঅ্যাপকে জাস্ট ওপেন করুন। তো বন্ধুগণ, ফার্স্ট ট্রিকটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিও স্ট্যাটাসকে আপনি অডিও স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তার জন্য জাস্ট আপনি মাই স্ট্যাটাসে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওকে চুজ করুন। তো আমি এই ভিডিও গানটাকে নিয়ে নিচ্ছি। তো এবার দেখুন, এটা কিন্তু একটা ভিডিও গান। তো এবার আপনাকে এটা অডিও হিসেবে ব্যবহার করার জন্য জাস্ট আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি যে কোনো একটা কালারকে চুজ করুন। কালার চুজ করার পরে আপনি ভিডিওর উপর একসাথে দুটো আঙুল রাখবেন, দেখবেন যে আপনি যে কালারটি আপনি চুজ করেছিলেন সেই কালারটি হয়ে গিয়েছে। এবার এটাকে আপনি আপনার স্ট্যাটাসে সেন্ড করতে পারবেন। তো এই হচ্ছে একটি অসাধারণ ট্রিক্স, যেটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও গানকে অডিও হিসেবে আপনার স্ট্যাটাসে সেট করতে পারবেন। সেকেন্ড ট্রিকটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপকে অন না করে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবেন লাস্ট সিনকে হাইড রেখে। সো তার জন্য আপনি গুগলের এই অ্যাপটিকে ওপেন করুন, অ্যান্ড এখানে টাইপ করুন হোয়াটসঅ্যাপ, দেন সার্চ করুন। ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইবার আপনাকে এখানে একটা নাম্বার সিলেক্ট করতে হবে, আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইছেন। দেন নাম্বার সিলেক্ট করার পরে আপনি এখানে মেসেজ টাইপ করুন অ্যান্ড সেন্ড করে দিন। সো আপনি এইভাবে হোয়াটসঅ্যাপ ওপেন না করে চ্যাট করতে পারবেন। থার্ড ট্রিক্সটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারকে সেভ না করে মেসেজ করতে পারবেন। তার জন্য আপনার একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরকে ওপেন করুন, অ্যান্ড এখানে সার্চ করুন ক্লিক টু চ্যাট। তো এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ডাউনলোড করে ওপেন করে নিন। তো এবার আপনাকে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, তো আমি এখানে জাস্ট ইন্ডিয়া করে দিচ্ছি। দেন এবার আপনি এখানে যে নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চান সেই নাম্বারকে আপনি টাইপ করবেন, দেন আপনি ওপেনে ক্লিক করবেন। তাহলে সেই নাম্বারে আপনি সেভ না করে চ্যাট করতে পারবেন। আমরা প্রায় অনেকেই এমএক্স প্লেয়ারকে ব্যবহার করি, বাট অনেকেই জানেন না এই এমএক্স প্লেয়ারের সাহায্যে আমরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে ডাউনলোড করতে পারবো। তো তার জন্য এমএক্স প্লেয়ারকে ওপেন করুন, অ্যান্ড এখানে সবারই প্রথমে পেয়ে যাবেন সেভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তো এখানে জাস্ট ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে যারা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসগুলো এখানে শো করবে। তো এখানে আপনাকে স্ট্যাটাস সেভ করার জন্য আপনি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন, অ্যান্ড যে স্ট্যাটাসটি আপনি সেভ করতে চান সেই স্ট্যাটাসটিকে আপনি পুরো দেখতে হবে। তো পুরো দেখার পরে জাস্ট আপনি এমএক্স প্লেয়ারে এসে এই অ্যারো আইকনে ক্লিক করবেন, তাহলেই সেই স্ট্যাটাসটি আপনার সেভ হয়ে যাবে। অ্যান্ড এছাড়া আপনি এখানে সি মোডে ক্লিক করবেন, তাহলে একাধিক স্ট্যাটাস পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন। আজকের লিস্টের শেষ ট্রিক্স, অর্থাৎ 5 নম্বর ট্রিক্সটির মাধ্যমে আপনি খুব সহজেই যে কাউকে ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন সে কোন সময় অনলাইন হচ্ছে বা অফলাইন হচ্ছে। তো এটা করার জন্য আপনার একটা অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরকে ওপেন করুন, অ্যান্ড এখানে সার্চ করুন লাস্ট সিন অনলাইন নোটিফিকেশন। তো এটা লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এইরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে। তো এই অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করে নিন, অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিকে জাস্ট ওপেন করুন। তো অ্যাপটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এবার আপনাকে এখানে একটা কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, তো আমি এখানে ইন্ডিয়াকে সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনি যাকে ট্র্যাক করতে চাইছেন তার নাম এবং ফোন নাম্বার এখানে দিতে হবে। তো নাম এবং ফোন নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করার পরে জাস্ট আপনি ইয়েসে ক্লিক করবেন, তাহলেই এই নাম্বারকে এই অ্যাপটি ট্র্যাক করা শুরু করে দেবে। তো এই নাম্বারটি যখন অনলাইনে আসবে তখন একটা নোটিফিকেশান দেবে, অ্যান্ড যখন অফলাইন হবে তখনও কিন্তু নোটিফিকেশান দেবে। অ্যান্ড এছাড়া আপনি এই অ্যাপের মধ্যে এসে দেখতে পারবেন এই নাম্বারটি কখন অফলাইন হয়েছে বা কখন অনলাইন হয়েছে। অ্যান্ড এখানে আমি একটা কথা বলতে চাই, এই অ্যাপটি কিন্তু আপনি পুরো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, এটি আপনি মাত্র 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, এই অ্যাপটিকে আপনি ক্লোন বানিয়ে নিতে পারেন, আপনি তাহলে 8 ঘন্টা করে অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল হোয়াটসঅ্যাপের 5টি নতুন ট্রিক্স, যেগুলো হয়তো অনেকেই জানতেন না। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, অ্যান্ড চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।